রান্ধনের গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদত মেঘলগঞ্জ ব্লকজুড়ে বিক্ষোভ দেখালে তৃণমূল কংগ্রেস। চ্যাংরাবান্ধা উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান পরশ চন্দ্র অধিকারীর নেতৃত্বে মেঘলগঞ্জ পৌর এলাকাত বিক্ষোভ কর্মসূচি হয়। রান্ধনের গ্যাসের লাগাম ছাড়া মূল্য বৃদ্ধিত সাধারণ মানসির নাজেহাল অবস্থা। কেন্দ্রীয় সরকারের এই নীতির প্রতিবাদত বিক্ষোভ কর্মসূচি হল। মাননীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার নির্দেশ অনুযায়ী আজ 8ই জুলাই রান্নার গ্যাসের এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধির বিরুদ্ধে আজ আমরা আমাদের প্রতিটি নেতৃত্বের বাড়ির সামনে আমরা যেমন অবস্থান করছি, পাশাপাশি মানুষকে এ বিষয়ে সচেতন আমরা করছি যে আজ কেন্দ্রীয় সরকার তারা যেভাবে প্রতি মুহূর্ত তারা যেভাবে রান্নার গ্যাস বাড়িয়ে চলছেন তাতে সাধারণ মানুষ দিশে হারায়। এই অবস্থার মধ্যে একদিকে গ্যাসের দাম বাড়ানো, আর একদিকে ভর্তুকি যে দিচ্ছিলেন সেই ভর্তুকি তুলে নেওয়া। আমরা দেখছি মার্চ মাসে যেখানে ভর্তুকি দেওয়া হয়েছিল 229 টাকার মতন, আজ সেটা কমতে কমতে প্রায় 32 টাকার নিচে নেমে এসছে। এইভাবে তারা যে ভর্তুকি তুলে দেওয়ার যে চক্রান্ত তার বিরুদ্ধেও আমরা আজ সাধারণ মানুষ আজ পথে নেমে এই সোচ্চার হয়েছে। এই কারণে যে রান্নার গ্যাস, এই রান্নার গ্যাসের যে ভর্তুকি শুধু নয়, যেভাবে অন্য অন্য জিনিস গতকাল আমাদের ছিল রেল বেসরকারিকরণের বিষয়, সেটাও আমরা দেখছি যে সাধারণ মানুষ আজ দিশেহারা, কোন পথে যাবে সেটাই তারা ঠিক করে নিচ্ছেন। তাই এই এলাকার সমস্ত তৃণমূল কর্মীরা তারা পথে নেমেছেন, প্রত্যেকটি তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের বাড়ির সামনে আমরা বিক্ষোভ প্রদর্শনের মধ্য দিয়ে মানুষকে সজাগ করছি। প্রাক্তন সাংসদ পার্থপ্রতিম রায়ের জোগাড়ত মান্দার মোড় বাড়ির অফিসের সামনে দলের নির্দেশত পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদত অবস্থান কর্মসূচি হলে চাই।